প্রিয় মাছ চাষি ভেয়ারা আশা করি ভালো আছে সংক্ষিপ্ত করে আলোচনা করব ভালো পোনা সম্পর্কে মাছ চাষের সফলতার পূর্ব শর্ত হচ্ছে ভালো পোনা কালচারে দেওয়া বা ভালো পোনা চাষ করা তো ভালো পোনা কোথায় পাবে আসলে বর্তমান সময় ভালো পোনা খুব টাফ কারণ সবাই লাভের জন্য ছোটে পোনার গুণগত মাননা কাজ করতে চায় না তো বিদ্যুৎ নার্সারি তার উদ্দেশ্য ও লক্ষ্যকে ঠিক রেখে গুটি গুটি পায়ে তারা চেষ্টা করছে অন্তত ভালো মানের পোনা উৎপাদন করে খামারি হাতে পৌঁছে দিয়ে এই মাছ চাষের সেক্টরটা ডেভেলপ করা আর তার জন্য কিভাবে ভালো বন্ধুত্ব তৈরি করা যায় সেটা বিদ্যুৎ মৎস্যচাষের দীর্ঘ নয় বছর অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা এই পণ্য উৎপাদন দিকে বিশেষ নজর দিয়েছে এবং আমরা গত কয়েক বছর যাবৎ খুব সফলতার সহ ভালো উৎপাদন করছি ও খামার হাতে পৌঁছে দিচ্ছি তো সংক্ষিপ্ত আকারে বর্তমান কিন্তু মাছ চাষের নবদিগত মৌসুমের জন্য জি থ্রি রুই মাছ চাইনা সিলভার সহ অনেক ভালো ভালো মাছের পোনা এসেছে যেটা অনেক খামার জানে না এবং এই নতুন নতুন পোনাগুলো বিদ্যুৎ মৌসুমের দীর্ঘদিন কাজ করছে আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা মাছ চাষে খামারিতে লাভবান করতে চাই মানে খামারিকে ভালো মানে পোনা দিতে চাই তাদেরকে পরামর্শ দিতে চাই মাছ উৎপাদন করার পরে এই মাছটা কোথায় বিক্রি করবে সেই সহযোগিতা প্রদান করতে চাই এবং আমি নিজে বিদ্যুৎ মশ্রী প্রা মহলাম বিদ্যুৎ আমি নিজে কিন্তু এই কাজগুলো নিজে হাতে করি এবং আমি আপনাকে বলতে চাই যে আমি আমার পুকুরে নিজে জেলেদের সাথে জাল টেনে সেই মাছটা নিজে হাতে বাসাই করে আমি খামারি হাতে পৌঁছে দিই কারণ এটা আমি নিশ্চিত করতে চাই যে আমার পোনার গুণগত মানটা সঠিক এবং আমার ভালো মানে পোনারটা পেয়েছে অর্থাৎ আমি আত্মতৃপ্তির জন্য আমি নিজে হাতে কাজগুলো করি যাতে খামারি কোনো রকম অভিযোগ করতে না পারে তো আপনারা যারা কার্প মাছ চাষ করতে চান তাদের এখনই সময় গত বছরে দু সালে চাপের পোনাটা সংগ্রহ করে এখনই চাষে দেওয়া এবং প্রতি শতাংশে কার্প মাছ চাষের জন্য এক বছর মেয়াদকালে আপনারা তিরিশ থেকে চল্লিশ চাষ করতে পারেন বিভিন্ন মাসের পোনা এবং সেখানে আপনারা জিথির রুই মাছটাকে বিশেষ প্রাধান্য দেবেন ও চায়না সিলভারকে থ্রি রুই মাছ আপনারা প্রতি শতাংশে আট থেকে বারোটা দেবেন ও সিলভার কাপ দিবেন চায়না সিলভার দেবেন প্রতি শতাংশে একটি বা দুইটি এবং খাদ্য হিসেবে আপনার রাসায়নিক সার সরিষার খোল এই খাদ্যগুলো ব্যবহার করবেন এবং আপনার কোম্পানি ব্যবহার করতে পারেন এবং পুকুরের তল ঠিক জন্য অবশ্যই দেশি দেশি মাগুর অথবা শিং বা লোনাটাকে দেশিটাকে ব্যবহার করতে পারেন এতে পুকুরে তলদেশ ঠিক থাকবে উৎপাদন খরচ কমে আসবে এবং আপনার নিশ্চিত লাভ হবে তো বিদ্যুৎ মাসুন্ধানের মাছের পোনাগুলো দেখুন আসলে আমরা কিন্তু বর্তমানে বিভিন্ন সাইজে পোনা মজুত রেখেছি আমাদের কাছে কারণ আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য তো একটা জায়গায় আপনাদের নিশ্চিত করতে চাই মাছ চাষ করতে আসছেন খুব ভালো কথা এক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে মাছের পোনা বছর আপনি একবার কিনবেন তো ওই পোনাটাকে যদি আপনি কিনে একটি বছর লালন পালন করুন যদি কোনো কারণে পোনাটা খারাপ হয়ে যায় কোনো রকম পোনা চেঞ্জ করার সুযোগ নেই আপনি আসতে আগাতা ফিট ব্যবহার করছেন সেটাকে মেগা ব্যবহার করুন মেগা সেলে আপনি এ ব্যবহার করতে পারেন ফিট পরিবর্তন করতে পারেন যে মাসের পোনা কিন্তু পরিবর্তন করা যাবে না সব আমরা বলতে চাই আপনার বিশ্বস্ত জায়গা থেকে যেখানে বিশ্বাসযোগ্য মনে হয় সেখান থেকে আপনি দু টাকা বেশি দিলে ভালো মনে ফোনা সংগ্রহ করবেন আর আমাদের আজ দীর্ঘ নয় বছরের বাস্তব অভিজ্ঞতা এবং আমরা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠপত্র অর্জন শ্রেষ্ঠত্ব পোনা উৎপাদন করার জন্য পুরস্কার পেয়েছি দু হাজার তেইশ সালে তো সব মিলে বলতে চাই আপনাদের জন্য আমরা রেডি আছি ভালো পোনা নিয়ে আজ যোগাযোগ